জামায়াত নেতা আল্লামা সাইদের মৃত্যুর পর পিজি হাসপাতাল এরিয়ায় হাজার হাজার জামায়াত শিবির সমর্থক ও সাইদের ভক্ত সাধারণ মানুষ জড়ো হয়েছেন। তারা রাতভর ওই এলাকায়ই ছিলেন, স্লোগানে স্লোগানে ওই এলাকা মুখরিত ছিল, যাদের দাবি ছিল প্রিয় হুজুরের জানাজা যেন ঢাকায় করে তারপর নিয়ে যাওয়া হয়। মানুষের এই দাবিকেও কোনো মূল্য দেয়নি পুলিশ, উল্টো তাদের উপর টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, চালানো হয়েছে লাঠিচার্জ। প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত সমর্থকদের ছত্রভঙ্গ করতে হাসপাতালে টিয়ার শেল নিক্ষেপ করা হয়, ফোটানো হয় সাউন্ড গ্রেনেড। ওই এলাকায় আরও হাসপাতাল আছে, সরকারি সেই সব হাসপাতালে শত শত রোগীও আছেন, তারপরও সেখানে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার সবাইকে হতবাক করে দিয়েছে। সরাসরি প্রচারিত ভিডিওতে দেখা গেল, কয়েক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে, জলকামান ও সাজোয়া যানও মোতায়েন করা হয়েছে। মোটামুটি একটা যুদ্ধাবস্থা বিরাজ করেছে ওই এলাকায়। ভক্ত ও সমর্থকেরা সাইদির লাশ ঢাকা থেকে বের করতে দিতে রাজি নন, তারা চান ঢাকায়ই একটি জানাজা আগে হবে, কিন্তু পুলিশ সেটা করতে দিতে রাজি হয়নি। পুলিশের পাহারায় একাধিকবার মরদেহ বহন করা অ্যাম্বুলেন্স হাসপাতাল ছাড়ার চেষ্টা করেছে, কিন্তু সমর্থকদের চাপের মুখে প্রতিবারই অ্যাম্বুলেন্স হাসপাতালে ফিরে যেতে বাধ্য হয়েছে। প্রিয় ভিউয়ার্স, শোকার্ত মানুষদের উপর পুলিশের এমন আচরণ অমানবিক নয় কি? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।